আল্লাহ রবির হযরত সরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রবির হযরত সরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী সাহেব দরুদ সালাম পড়তেন ওই দেশের কিছু আলেমেরা ফতোয়া দিয়ে দিল সরফুদ্দিন আল বুসিরি বেদাতে সাইয়া করে সরফুদ্দিন আল বুসিরি জাহান্নামী আর সরফুদ্দিন আল বুসিরি তো মোস্তবর আল্লাহর ওলী জোরে বলুন সুবহানাল্লাহ এই তো সরফুদ্দিন আল বুসিরিকে সব আলেমরা ঘৃণা করে দুদিন পরে দেখা গেল আল্লাহর ওলী সরফুদ্দিন আল বুসিরির কোমর থেকে নিয়ে এই নিচটা অবাস হয়ে গেছে আপনার ওই প্যারালাইজ হয়ে গেছে আর উঠতে পারে না এবার সব যারা সরফুদ্দিন আল বুসিরিকে চিৎকারি করতো ওরা বলছে দেখলো বেদাত কাজ করলে এইরকম সাজা হয় এরকম সাজা হয় সরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি শেরে করে কিনা ইয়া রাসূলুল্লাহ তুমি তো জানো আমি এরা আমাকে যতই শেরে বেদাতি বলুক ইয়া রাসূলুল্লাহ আমি সরফুদ্দিন আল বুসিরি আপনাকে ভুলবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার বৈরেরা সোনালিখেরা আল্লাহ নবীর হযরত সরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি খানকা ছিল নদীর পাড়ে নদীর পাড়ে খানকা নদীর তুফানে ঢেউ দেওয়ালাম আর নদী ভাঙন শুরু হয়ে গেল আল্লাহ নবীর হযরত সরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি খানকার কাছাকাছি নদীর ভাঙন চলে এসেছে যারা হুজুরকে ঠাট্টা করত ওরা এসে বলছে সরফুদ্দিন হ্যাঁ এতদিন তো যা করলো নবীকে নিয়ে পাতলাবাস উঠতে তো পারো না এইবারে তোমার ঘরটাও খোদা নেবে সরফুদ্দিন বসে এ কি হলো রে বলে নদী ভাঙতে ভাঙতে আপনার খানকায় চলে এসছে এটাও নিয়ে চলে যাবে সরফুদ্দিন আর বসিরি একবার মোসকে হেসে ফেললেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আল্লাহর ওলিরে এসব ভয় করে নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ রবি হযরত সরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিল বাবারা ও আমার মুরিদানেরা আমাকে একটু উঁচু করে তোলো বাবা আমার ওটা ক্ষমতা নাই আমার ক্ষমতা এই খালকা শরীফের নদীর দিকে যে জানালাটা ওই জানালাটা খুলে দাও বাবা আমি সরফুদ্দিন আল বুসিরি একবার নদী ভাগ ভাঙনটা দেখবো বাবা আল্লাহর নবীকে উঁচু করে তুলে বসিয়ে দেওয়া হলো সরফুদ্দিন আল বুসিরি আস্তে আস্তে উঠে নদীর দিকে তাকিয়ে একবার হেসে ফেললেন এ নদীর বাড়ির আমি সরফুদ্দিনকে এরা ভালোবাসে না এরা আমাকে উল্টো পাল্টা বলে আমাকে বেদাতি বলে কিন্তু আমি সরফুদ্দিন কে কি আল্লাহ তুমি তো ভালো জানো এই সমুদ্রে বাড়ি আমি সরফুদ্দিন তোদেরকে বলে দিই আজ যেন এক ইঞ্চি পার আমার খানকার দিকে না ভাঙে জেনে বলুন সুবহানাল্লাহ হুজুরকে বেদাতি বলে ভত তো সরফুদ্দিন আল বুসিরি বলে নদী খবরদার নদীর পানি আমার এই খানকার সাইডে যেন এক ইঞ্চি আর না ভাঙে সুবহানাল্লাহ বলে সেই থেকে সরফুদ্দিন আল বুসিরির দিকে কোনো ভাঙন নেই হুজুর আমার রাত্রি শুয়ে আছে আল্লাহর ওলী হযরত সরফুদ্দিন আল বুসিরি শুয়ে শুয়ে বাবা মদিনা শরীফের দিকে মুখটা করে হাও মাও করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
يا حبيب الله إن أباك شريكي بولو إن أباك بداتي دين بولو يا رسول الله أباك بولو بولو أما جدي الله الله رسول جدي أما نام هلو أما كنتي جارة سنة يا رسول الله إن أباك باب رأي سواء قد تك أما نكي أبناك بحلو نسي بولو এই জন্য আমার পা তারালাই সরে গিয়েছে আল্লাহ এরি সর্বুদ্দিন আল মুশিরি বলো আমি শুয়ে শুয়ে কান্দতে লাগলাম কান্নারত অবস্থায় ঘুমিয়ে পড়েছি কবিরাতে দেখতে পাই দিন দুনিয়ার বাদশাহ যেভাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আবার মদিনা শরীফ থেকে এসে সর্বুদ্দিন আল মুশিরির পায়ের কাছে হাত আপনার কোমরের কাছে হাত দিয়ে হুজুর আল্লাহ নবী আস্তে আস্তে জোরে হাতটা পায়ে ঠিকই দিয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল সর্বুদ্দিন আল মুশিরি ঘুমের ভিতরে চিল্লাইতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পায়ের দিকে হাত দিয়ে যাবেন না আমি সর্বুদ্দিন আল মুশিরি আমার জীবনের থেকে আমি আমার দয়ার নবীকে বেশি ভালোবাসি ও আল্লাহ নবী হযরত সর্বুদ্দিন আল মুশিরির গায়ে হাত দিয়ে আল্লাহ নবী বলেছিলেন বাবা সর্বুদ্দিন আমি রাসূলুল্লাহ তোমার গায়ে হাত দিয়ে গেলাম আল্লাহ তোমার প্যারাডাইসকে ভালো করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল যদি সর্বুদ্দিন আল মুশিরির কাছে আসতে পারে আমার দাদা পীর কেবলার কাছে রুহানি হালতে আমার রসুলকে আসতে পারে না আসতে পারে না আকিদা পরিষ্কার বাবা ওরা হাদিস কোরআন দেখাবে হাদিস কোরআন দেখাবে অনেক হাদিস কোরআন দেখাবে একটাই কথা যে আমার মুজাদ্দিদে জামা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে যে মত কতের উপরে চলেছে তোরা যতই হাদিস দেখাস তোদের থেকেও বড় আলে আমার দাদা হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দাদা হুজুরকে শুধু পীর বলে জানি কি শুধু পীর বলে মোসাদ্দ জানি কিন্তু দাদা হুজুর পীর কে বলে একজন মস্ত বড় আলেম এটা তো আমরা জানি আমাদের সোনা মালিকেরা কে কি বললে কোন গায়ে আসে না বাবা আসারে বাজারে যখন দোহর হবে আসা محمد رسول الله اي سماك تنا دي بلبي قرة عيني بك يا رسول الله الله نبي برمتين اي عمل بعد دي تاكي امي رسول الله تاكي ما دي الله جنة جبنا اپنی مسجد آدان ہوتے কুরাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ যে চুমু খাবে পাশ থেকে যুবক ছেড়ে বলছে হয়ে গেছে সব বেদাতে ভরে গেছে হ্যাঁ রসুলের নামে একটু চুমু খাওয়াও যাবে না আসে না নেই আসে না নেই শুধু ওদের নয় আমাদের সিলসিলা যেসব মসজিদগুলো এই মসজিদও আপনাকে বলবো একটা অন্য জামাতের নেই সব ফুরফুরাল লোক তাও আপনাকে বললো এইসব পেয়েছি কোথায় আছে না আমাদের সোনা মালিকেরা আল্লাহ নবীর হাতে এত দাম খুব মন কান দিয়ে শোনেন এরা বড় নবী আমাদের মতো ওই জন্য রসুল্লাহ আসতে পারে না ও পাগলেরা কাল খেয়ে করে শুনে বাবা নবী আবার চির দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী উহুদের পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ালেন
অসুবিধা হচ্ছে আপনাদের? দেখেন কালকে আমার জলসা ছিল পশ্চিম মেদিনীপুর, ওখান থেকে বাড়ি এসে ফজর পড়েছি, হ্যাঁ 1 ঘন্টা মতো ঘুম হয়েছে। তারপরে আজকে একটা নতুন মসজিদ উদ্বোধন ছিল, সারাদিন সেখানে একটু ঘুম হয়নি, বুঝলেন না, তো কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে বলছি, আপনাদের অসুবিধা হবে না তো? বলুন না আলহামদুলিল্লাহ। আচ্ছা কিরম অসুবিধা হচ্ছে কি না হচ্ছে একটু দেখি। নারাই তুমি আমার ভাই তো একাই আলহামদুলিল্লাহ, তোমরা কি করলে? এই আমার যুবক ভাইরা যারা মুরব্বী, আপনারা বলবেন অন্তরে অন্তরে বলেন, হ্যাঁ খুব জোর না যুবকরা, তোমাদের জোর দেখি ভাই নারাই তুমি মোটামুটি ঠিক আছে, বলুন না আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে শোনে, আল্লাহ নবীকে যারা আমাদের মতো বলে, আমারও দুটো হাত, নবীর দুটো হাত, আল্লাহ নবী সরফুদ্দিলাল মুশিরিন পায়ে এক কোমর হাত দিলেন, প্যারালাইজ ভালো হয়ে গেল। আমার নবীন উহুদে ময়দানে নিচে একটা মসজিদ আছে, এই মসজিদটা নাও না মসজিদে ফেজা, এই মসজিদের কাছে আল্লাহ নবী দাঁড়িয়েছে, ক্ষুধার্ত নবী আমার, ভুখা নবী আমার। আল্লাহ নবী একজন সাহাবীকে বলে, সাহাবী রে ওই বাড়িতে ছাগল আছে, আমি রসুল্লাহ আমার নাম করে বলো ছাগলটা ধরে যায়, আমি নবী একটু ছাগলের দুধ পান করবো। বলুন সুবহানাল্লাহ। সাহাবী কি বলছে, বুড়িমা তোমার ছাগল দুধ দিচ্ছে? বলে আমার ছাগলের পেটে বাচ্চা, দুধ দেবে কোথা থেকে? এই রসুল্লাহ ছাগলটা চেয়েছে, নবী চেয়েছে, মানে কেন? রসুল্লাহ একটু দুধ পান করবে, যদি বলো সুবহানাল্লাহ। বলছে এই তো আজিব ব্যাপার, বাচ্চা হবে তারপর তো দুধ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তোমরা বলো আমাদের দুটো হাত, নবীর দুটো হাত, পাগল আমার নবীর হাতের কত দাম দেখো, সুবহানাল্লাহ বলো। হ্যাঁ ছাগলটা নিয়ে আসা হয়েছে, বুড়ি ধরে ধরে নিয়ে এসে বলছে ইয়া রসুল্লাহ এ দুধ হবে কি করে? আমার রসুল বললো, বুড়ি মার তার আটারি একটা দুধের পাত্র নিয়ে এসো, যেটা বলো সুবহানাল্লাহ। তাদের নিয়ে এসে পাত্র, ও দুধের পাত্র আনা হলো, নবী আমার কেদারের ভিতরে লেখা আল্লাহ নবী গায়িকা আপনার সাগরের বাচ্চাটার মাথার দিক থেকে আর খানের উপর দিয়ে হাত ঘুরিয়ে আল্লাহ নবী পিছন দিকে নিয়ে যাচ্ছে, জেনে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সেইরা মাথার দিক থেকে আর পিছনের দিকে হাত দিলেন, সাহাবীকে বলল সাহাবী রে তাড়াতাড়ি করে ছাগলের পালানের কাছে পাত্রটা ধরো। ধরা হলো আল্লাহ নবী নূরের হাতের এত দাম, সেইরা ছুঁয়ে দিলেন ওই ছাগলের পাত দিয়ে ওলান দিয়ে চো করে দুধ পড়া শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তোর বাপ যদি সারা জীবন ওই গাভীর ছাগলের পিঠের উপরে হাত বোড়ায়, তোর বাপের হাত বোড়াতে বোড়াতে প্যারালাইজ হয়ে যেতে পারে, এক ফোঁটা দুধও বেরোবে না। বেরোবে শয়তান কি করে বলো, নবী আমাদের মতো নবী আসতে পারে না, আল্লাহ নবী রুহানি আলোতে তামাম দুনিয়া সফর করার ক্ষমতা রাখে। তুমি একটু খাবা নাকি? জোরে বলো সুবহানাল্লাহ। বুড়ি বলছে ইয়া রাসূলুল্লাহ একটু আমাকেও দেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়ে নিল, দুধ তো বন্ধ হচ্ছে না, আরে কার হাতে ছোঁয়া লেগেছে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আকিদার যাদের গোলমাল, এরা জীবনে আল্লাহ আল্লাহ পাবে না, রসুলও পাবে না। ও আবার ছাগলের পিছন দিক থেকে ছাগলের পিছনে হাত রেখে আবার মাথার দিকে হাত তাললেন, আল্লাহ
সাগরে দুধ বন্ধ হয়ে গেল। তুমি বলো রবি আমার মতো নবী দুটো হাত আমার দুটো হাত, এ পেয়াদা কার খারাপ করে শুনে রে বাবা। আল্লাহ নবী দরবারে আল্লাহ নবী করি যাচ্ছে সাবি হজরত আবা হুরেরা রবি আল্লাহ তারার হো হুজুর আমার গিয়ে দাঁড়ালে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবু হুরেরা বড় গরিব মানুষ আমার বরকতের দোয়া করেন। আল্লাহ নবী বলেছিল ও বাবা আবা হুরেরা পাত্রে কিছু খাজুর নিয়ে এসো একটা ব্যাগে ঝোলার ভিতরে অল্প কিছু খাজুর নিয়ে হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শোনেন আর কলিজা ঠান্ডা করে, এর মাই খুব জুট নয়, কষ্ট যেন বেশি হচ্ছে, ওরা পারে কিন্তু হিংসা মনে খুব আমি গরিব মানুষ হুজুর একটু বরকতের দোয়া করে দেন। ও আমার বইয়েরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু হুরায়রা অল্প খাজুরের ঝোলাতে একটু হাত বুলিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু হুরায়রা কোনদিন এই মুখ যেন ওপেন করো না বাবা, যত খাজুরের দরকার আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত থেকে যে বাবা আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত এই ঝোলা ব্যাগে থেকে যে বাবা এই এই ব্যাগের ভিতরে হাত দেবে এর খাজুর ফুরাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার বাড়ির মেহমানদের হাজার হাজার মানুষকে খাইয়েছি, ও দুনিয়ার মানুষেরা কোনদিন ওই খাজুর আমার ছোড়া থেকে কমে না। শুধু রাসূলুল্লাহ একটু হাত বুলিয়ে দিয়েছে, রসুল তোমার মতো হযরত ওসমান রাদি আল্লাহ তাআলার মুখে যদি শহীদ করা হয় হুজুরের শহীদ করা হবে মানুষের দিন হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন ওই বরকতের খাজুরের থলি আমার কোমরের ভিতরে বাঁধা ছিল, ওই ভিড়ের মধ্যে কোথা যে পড়ে গেল, আমি আবু হুরায়রা ওই দিন থেকে ওই বরকতের খাজুরের থলিটা আমি হারিয়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু রাসূলুল্লাহ একবার হাত দিয়েছে ওখান থেকে শুধু খাজুর আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা সোনামণিকেরা আল্লাহ নবীর হাতের কত দাম, আমার নবীর হাতের কত বরকত। তুমি বলো নবীর দুটো হাত আমার দুটো হাত, তুই শয়তানের বড় ভাই। আমার ভাইয়েরাপের জানাত বদরের যুদ্ধ ময়দানের আল্লাহ নবীর করিদার টুকরা স্বামী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উপড়ে চলে গেল। হযরত কাতাদা চোখটা নিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাতাদা চোখ উপড়ে চলে গিয়েছে, নবী আমার নূরের হাত দিয়ে চোখটাকে তুলে নিয়ে হযরত কাতাদার ওই ওটা জায়গা লাগিয়ে দিলেন। কাতাদা বলেন অরিজিনাল চোখের দিকে যে চোখটা আল্লাহ নবী উঠে উঠে গিয়েছিল আল্লাহ নবী লাগিয়ে দিয়েছিলেন, এই চোখের থেকে রাসূলুল্লাহ লাগিয়ে দেওয়া চোখের পাওয়ার বেশি ছিল। তোমার হাত
আর আমার নবীর হাত, সুবহানাল্লাহ বলো, আমার ভাইয়েরা সোনা মানি কেরাম, ও জওয়ানেরা দুধের একটা পেয়ালা নিয়েলেন, দুধ দুধ এক পেয়ালা দুধ, 70 জন সাহাবি জোরে বলুন সুবহানাল্লাহ, হাত দিয়ে মুখটা দেবেন আবহাওয়ারা সকলকে খাওয়া, আবহাওয়া সর্বনাশ, এ তো দু চুমুড়ি আমার শেষ হয়ে যাবে, কিন্তু আবহাওয়া জানে তাতে ভাবছি এতটুকু দুধ আর এতগুলো সাহাবি, রসুল বলল যে যতক্ষণ খেতে পারো ততক্ষণ খেতে দাও, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ খাও সাহাবিটা একদম পেট ভরে 70 জনের খাওয়া হয়ে আবু হুরায়রা বলছে ওই দুধের পেয়ালায় ওইভাবেই দুধ রয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু কমি নি নবীর হাত আর তোমার হাত, আমার ভাইয়েরা সোনা মানি কেরাম, নবী আমার চির দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর খন্দকের ময়দানে নবী আমার যুদ্ধ করছিলেন, ও আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেন, নবী আমার হাত উঁচু করলেন, আল্লাহ নবী পেটে বিদরে তিনটি পাথর বাঁধা, এই পাথর বাঁধা দেখে হযরত সাহাবের রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল, আল্লাহ নবী হা হয়ে গেল, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা, হযরত জাবের ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন, বিবি সাহেবাকে বললো আমার দিদি রে আল্লাহ নবী না খাওয়া, আমার দয়াল নবীর পেটে পাথর বাঁধা হয়েছে, হযরত জাবের দেশের বাচ্চা জব করে দিলেন, কয়েকশো জবের আটা, তাড়াতাড়ি বললে রুটি বানাও, সুবহানাল্লাহ বলেন, রসুলের হাতের মর্যাদা, এই এর থেকে একটা ভালো জিনিস শোনাবো বলুন, আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আপনার দাও, রসুলকে আস্তে আস্তে বলছে, আস্তে আস্তে কেন 3000 সৈন্য রয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ, আর 100 আটা, ছোট তো একটা বকরির বাচ্চা, হ্যাঁ ইয়া রসুলাল্লাহ, আর কাউকে বলেন না হুজুর, হ্যাঁ খাবার খুব বেশি নেই, হ্যাঁ আমার রসুল ঘুরে বললো বাবা আমার যাবে তোমাদের সকলকে দাওয়াত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আচ্ছা হয়তো যাবে রাদিয়াল্লাহু তাআলা ভয় হবে না হবে কি সম্পূর্ণ বড়দিন দেখি, হ্যাঁ 2-5 জন 10-12 জনের খাবার আর রসুল 3000 সাহাবিকে দাওয়াত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, রসুলের হাতের মর্যাদা দেখেন, এই আল্লাহ আকবার, তো যাবের মুখটা ছোট হয়ে গেল, রসুল বলতে যাবের কি ব্যাপার, ইয়া রসুলাল্লাহ 3 জনের মতো এই কয়েকজনের খাওয়া আর 3000 সাল, সে বললো যাবে আমি নবী তো আছি, জোরে বলুন সুবহানাল্লাহ, ও আমার সাবিরা বাবারা আমার স্বামীর বাড়ি চলো বাবা, নবী আমার সমস্ত সাবি গুলো দিয়ে হাজার সাবের বাড়ি চলে এলেন, ও আমার মেয়ের রাম আটার লই করা হলো করোড়ে আয়ে দেশে, আল্লাহ নবী আটার লই আগে দিলেন করোড়ে আয়ে দেশে, আল্লাহ নবী রুটি পাত্রের ওপর রুটি ঢাকা দেওয়া আছে, আল্লাহ নবী নূরে হাত দুখিয়ে দুখিয়ে রুটি বার করছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ও আমার দেব আমার সাবিরকে খেতে দাও বাবা, 3000 সাবির প্রভু দর ভর্তি বলেছিলেন দেশের হাড়গুলো আর কুড়িয়ে কুড়িয়ে রেখে দিল, আল্লাহ নবী তরকারি দিলেন বসের গোশত,
সকল খে হাত জড়ো করে রেখে দিল আগাতে সাবে বাবা হয়ে গিয়েছে দিলে সাবি খাই কি করো সকলে তো খাওয়া হয়ে গেল বাবা একে অনেক আল্লাহ নবী বলেছিলেন ও বাবা কেন এই মোষের হাড় গোষ্ঠের হাড় গুলো এত জমা করো জমা করা হয়ে গেল আল্লাহ নবী ওই মোষের হাড়ের দিকে একবার তাকিয়ে বললেন কুম বিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাড় গুলো খাটাখাট করে লেগে গিয়ে মেষের বাচ্চা তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন শয়তান তোর হাত আর আমার মুস্তফার হাত সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বললে আমার সাবী দিগকে খালদকের ময়দানে পাঠিয়ে দাও সাবাই খের আমরা চলে গেলেন আল্লাহ নবী খানা খেলেন আল্লাহ নবী বললে এবারে তোমার রুটি তোমার তরকারি তুমি ফিরিয়ে নাও হাজরাতে জাবের বলেন আল্লাহে যেভাবে খাওয়াচ্ছিল ওইভাবেই রয়ে গেছে জেনে বলুন সুবহানাল্লাহ সকলের খাওয়া হয়ে রসুলুল্লাহ চলে আসলো জাবের ঘর থেকে বার হয়েছে আমার রসুল চিন্তা করছে হারে আমার জাবের যে 3,000 সাহাবীকে খাওয়ালো আমার জাবেরকে আর জাবেরের জন্য আমি রসুলকে একটু দোয়া করে যাবো না জোরে বলুন সুবহানাল্লাহ রসুলের দিকে বললেন জাবের আমি তোমার জন্য একটু দোয়া করব বলো তো কোন জিনিসের জন্য দোয়া করি তোমার কিসের জন্য দোয়া করব জাবের বললো ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব আমার ওই দুটো খাজুর গাছ ছাড়া আর কিছু নেই জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর হাতের মুজেজা বলছি ওই খাজুর গাছ ছাড়া আর কিছু নেই আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গেলেন নবী আমার আগিয়ে গিয়ে খাজে যাবেন খাজুর গাছ ধরে আল্লাহ নবী একটু দোয়া করে দিলেন হযরত সাহেবের বলে আল্লাহ নবী দোয়া করে আসে আল্লাহ এত বল দিতে লাগলো আমি জানেন আমার সংসার চালাই আমার আত্মীয় স্বজন বাজারে বিক্রি করি আমার খাজুর শেষ হয় না 3 বছর একভাবে খাজুর হলো এই 3 বছর একবার দেখতে পাই খাজুরের কবি ধরে কিন্তু খাজুর শুকিয়ে শুকিয়ে পড়ে যায় এর কারণ কি যাবে ছুটে চলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি দোয়া করেছিলেন গাছে এত খাজুর হচ্ছিল এখন সে গাছের খাজুর ধরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে আমার রসুল কিছুক্ষণ চুপ করে থেকে রসুল একবার হেসে ফেললেন জেনে বলুন সুবহানাল্লাহ আরে জাবেরের গাছে খাজুর হওয়া দেখে ইবলিশের হিংসা হয়ে গেল কা ইবলিশ শয়তানে হিংসা হয়ে গেল আল্লাহ নবী বলেছিলেন ওয়াদা সামি বাবা যাবে শুনে রাখো বাবা তোমার ওই খাজুর গাছের খাজুর দেখে ইবলিশ শয়তানের হিংসা হয়েছিল ও বেড়ে বাবাসির কবর থেকে একটা হাত তুলে নিয়ে বে নামাজির শরীরের হাত কবর থেকে তুলে নিয়ে তোমার গাছের গোড়ায় পুঁতে দিয়েছে কোন রায় এসছে গাছের মাথায় তুলে দিয়েছে ও আমার সাবির বাবা যাবে বেনামাসি এতটা খারাপ বেনামাসি কবরের ভিতর থেকে হার তুলে দিয়েছে যদি আল্লাহ নবী দোয়া করা গাছে গোড়ায় যদি পুঁতে দেয় হাজুর যদি শুকিয়ে যায় ও আমার সোনাবাড়ি গেলাম তাড়াতাড়ি বলুন আমাদের বুদ্ধি যারা বেদামাজি হয়ে মরে যদি খেয়ে যায় এর জন্য যদি পীর দোয়া করে এর জন্য যদি মক্কার ইমাম দোয়া করে হবে নাকি সোনা মালিকেরা শুনে রাখো ওর কবরের আজাব না হবে না বা হবে না আল্লাহ নবী বললেন ও বাবা যাব
করা মানুষের হাত তোমার কাছে কোরআন পুঁতে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা সোনামারি গ্রাম ও মুরব্বিয়ারাম, আমি হিজবুল্লাহ দিয়ে শুরু করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন, বুড়ি মেয়েটা খাজুরের টুকরি দিয়ে চলে এলেন। বলে বলুন সুবহানাল্লাহ। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগিনী এই তোহবাটা আপনি নেবেন না? জোরে বলো, নেবেন না? আমার রসুল কাঁচা পাকা খাজুরে টুকরিটা রসুল্লাহ নিল। রসুল সবাইকে একটা 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 করে রসুল্লাহ দিয়ে দিলেন। আলী বললেন, আমিও হাত মেটেছি, রসুল্লাহ আমার হাতেও একটা দিয়েছে। জোরে বললেন সুবহানাল্লাহ, নবী আমার হাতেও দিয়েছে। এ ভাই, এ বড় ভাই, চা খাচ্ছিস? ভাই আল্লাহ কেরম করিস, তুই আমার বড় ভাই না? একবার তরমুজ দাও তো, নারায় তকবি, নারায় তকব। আমার ভাইয়েরা সোনামণি গেলাম, হযরত আলী বলে, আমি ঘুম থেকে উঠে দেখি তখন ওই খাজুরের স্বাদ আমার মুখের ভিতরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, হযরত আলী বলে, ঘুম থেকে উঠে দেখি মদিনার মসজিদে নবাবী শরীফের আজান শুরু হয়ে গিয়েছে। হযরত বেলাল মদিনা মসজিদে নবাবীতে আজান দিচ্ছেন। আমি ছুটে ছুটে গেলাম, নবী আমার মদিনা মসজিদে নবাবী শরীফের ইমাম আল্লাহ নবী ইমামতি জায়গা বসলেন, নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন। এমন তো সময় দেখা যায় সব নারী বলুন, যে মেয়ে ছেলেটাকে দেখেছিলাম ওই মেয়ে ছেলেটা আবার এক টুকরি খাজুর নিয়ে যেভাবে মসজিদে নবাবী সম্মুখে দাঁড়িয়েছিল, স্বপ্নে দেখেছিলাম ওইভাবে মসজিদে নবাবী সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে স্বপ্নে দেখেছে আর এখন সেটা বাস্তব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছে, এই তো সেই বুড়ি যে বুড়িকে স্বপ্নে দেখেছিলাম, এই তো সেই বুড়ি যেভাবে ওমারকে বলেছিল। আর সেইভাবে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক হতভাগিনী আপনার কাছে দুটো এই হাদিয়া তোহবা নিয়ে এসছি, এটা কি আপনি নেবেন না? আমার এই টুকরিতে কিছু কাঁচা পাকা খাজুর আছে। রসুল্লাহ বুড়িবার হাত থেকে নিলে, আল্লাহ একবার, না হয়তো উমার, উমার রাতে আল্লাহ তাহলে নামাজ পড়াচ্ছে, উমার নিলেন, উমার নিলেন, আমার বড় একটু ভুল হয়ে গেছে। আর স্বপ্ন দেখেছে আমার নবী সবার হাতে দিচ্ছে, এটা আলী স্বপ্ন দেখে, আর বাস্তবে নামাজ পড়াচ্ছে উমার। যেন বলো সুহান আল্লাহ। আলী বলছে, ঠিক উমার ফারুকের নামাজ হয়ে গেছে, আর এদিকে এই বুড়ি ওই টুকরি নিয়ে দাঁড়িয়ে গেছে। উমার রাদিয়াল্লাহু তাআলা হাতে করে নিলে ওই খাজুরের টুকরিটা নিয়ে সবার হাতে একটা 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 করে দিচ্ছে। আলী বলছে, ভাই ওমার, আমাকে কি দুটো দেওয়া যায় না? জোরে বলুন সুবহান আল্লাহ, জোরে বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, তোমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলী, আমার রসুল যদি তোমাকে স্বপ্নে দুটো দিতেন আমিও তোমাকে দুটো দিতাম। জোরে বলুন সুবহান আল্লাহ। আমার রসুল তোমাকে একটা দিয়েছে, আমিও তোমাকে একটাই দিলাম। জোরে বলুন সুবহান আল্লাহ। এর থেকে কি প্রমাণ হয়, নবী মরা? নবী একদম মরা না। যত মুক্তি মেলব, ফতোয়া নূতন নূতন মেলব, যত আলেম বেরোবে তত ফতোয়া বেরোবে, ঠিক কিনা ভুল বলেন? আজ থেকে 20 বছর আগে এত ফতোয়া ছিল নাকি? এত ফতোয়া ছিল, এত মারামারি ছিল, আল্লাহ আকবার। যত দিন যাচ্ছে তত যত ফতোয়া বাড়ছে, তত এক এক গ্রামে মালদা জেলা রাস্তার ওই পাশে একটা মসজিদ, এই পাশে একটা মসজিদ,
মাঝখান দিয়ে রাস্তা রাস্তার ওপারে একটা এপারে একটা। বলে কি ব্যাপার? বলে হুজুর ওটা ওদের, এটা আমাদের। বলে দিদি মসজিদে আর হয়ে গেল না, এই মসজিদে নামাজ হবে? বলে হোকার না, মসজিদ তো ভাগ করে ফেলেছি, মসজিদে নামাজ হোকার না ভাগ তো করে ফেলেছি। হুজুর এবার কি আপনার মাথা খারাপ হয়ে গেল? নবী আসা কি আমাদের আলামত হয়? আচ্ছা আমার নবীর পরে আর নবী আসবে? আসবে মা কান মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবী। আল্লাহ নবীর শেষ নবী আর নবী নাই, আর নবী আসবে না বাবা, খাতামান নবী। এই আল্লাহ আমার নবী আসাটা কেয়ামতের আলামত। ও ভাইয়েরা মসজিদ বেশি হওয়া কেয়ামতের আলামত, আলোর ঘরে ঘরে হবে, আমল থাকবে না, এটা কেয়ামতের আলামত। হাজি ঘরে ঘরে হবে, হাকিকাতার হাজি খুঁজে পাওয়া যাবে না, এটা হলো কেয়ামতের আলামত। ও সারা বাড়ি গেলাম, আগে 10টা গেলাম খুঁজে একটা হাজি পাওয়া যেত না। কি এখন দেখেন প্রত্যেক গ্রামে দু পাঁচটা হাজি সাহেব আসে না? আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো হাজি করুক, আপনাদের সোনা মক্কা মদিনা নিয়ে যান। আমি দোয়া করি, আমি বদদোয়া করিনি, তবে যেসব হাজিগুলো শরীয়তের খেলাফ কাজ করে আমি তোমাকে বলি, হাজি সাহেব তুমি জানো কি, এতদিন একটা বরাত করেছিল, একটা লেখা হয়েছিল, ওই কাবা শরীফ ছুঁয়ে আসার পরে একটা করলে আর একটা হবে না। এই কটা হবে? কটা হবে? 70টা হবে। হ্যাঁ হাজি সাহেব সেদিন জবাব দিতে পারবেন তো? রাজাইজনেরা সোনা মালিকেরাম, ও জানেরাম কারখানাগুলি শোনে বাবা, আল্লাহ নবীর মোহাম্মদ খনিজা রাখেন, দিলে ভিতরে রাখেন, নবী আমার মদিনা মসজিদে নবাবী শরীফে, আল্লাহর নবী মদিনা শরীফে মসজিদে নবাবী তৈরি করবেন, আল্লাহ নবী মদিনা শরীফে হাজির হলেন, মদিনা কুবাতে। এই এদিকে আসে কুবা, আগে কোন মসজিদ হলো গা? এই মসজিদের কথা বলছি কেন একটু পরে বলব, এই বলেন না কোন মসজিদ তৈরি হলো আগে জানো না? হ্যাঁ ও তো মসজিদ আকসা তো সর্বপ্রথম কাবা ঠিক করেছে কে? সুলাইমান আলাইহিসসালাম। আপনার উত্তর একরকম খারাপ, ঠিকই আছে। রসুলের জামানে সর্বপ্রথম মসজিদ কোনটা? কোবা। হ্যাঁ হাজি সাহেব বলেছে মসজিদে কোবা, যে রসুল্লাহ বলেছে যদি কেউ শনিবার দিন মসজিদে কোবায় নামাজ পড়ে দু রাকাত, আল্লাহ তো ওমরার সওয়াব দেয়, সুবহানাল্লাহ বলে, তারপরেই মসজিদে নবাবী। হ্যাঁ তারপরে মসজিদে গামামা, মসজিদে গামামা, গামামুন শব্দের অর্থ আরবিতে মেঘ, মেঘ। হ্যাঁ পানি হচ্ছে ওরা মদিনা।